হাসপাতাল চত্বরেই চলছে রান্নাবান্না, খাওয়া দাওয়ার আয়োজন। চাঞ্চল্যকর অভিযান উঠল নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে। ঠিক কি ঘটেছিল, হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে, দেখুন বিস্তারিত। ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিদায় বেলায় হাসপাতাল চত্বরেই চলছে রান্না বান্না, খাওয়া দাওয়া। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল নওদার আমতলা গ্রামীণ হাসপাতালে। সূত্রের খবর, শুক্রবার নওদা ব্লক স্বাস্থ্য আধিকারিক অন্যত্র বদলি হয়ে যান। শনিবার হাসপাতালে মিটিংয়ে বিদায়ী ব্লক স্বাস্থ্য আধিকারিককে সংবর্ধনা দেওয়া হয় হাসপাতাল কর্মী স্বাস্থ্যকর্মীদের তরফে। যদিও সমস্ত অনুষ্ঠানটি হয় হাসপাতালে, যেখানে রোগী ভর্তি থাকে ঠিক সেই জায়গায়। অনুষ্ঠানের পাশাপাশি গ্যাস জ্বালিয়ে রান্না বান্নাও চলে, এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় বলে অভিযোগ। রান্না কোথায় হচ্ছে? ফলে এদিন রোগী পরিষেবা ব্যাহত হয় বলেই অভিযোগ করেন রোগীর আত্মীয়রা। কেউ নেই, কেউ নেই, কি দরকার বলুন। আমার একটা রোগী খুব বেশি ইয়ে হয়ে গেছে, তাই এটা দেখা। কোথায় থেকে এসেছেন? কি সমস্যা আপনার? আমার সমস্যা হয়েছে, আমার রোগে খুব বেশি। কখন এসেছেন? কখন নিয়ে এসেছেন? হাসপাতাল চত্বরে এভাবে ভুরি ভোজ নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় মানুষজন। অনুষ্ঠানটা করছেন হসপিটালের হসপিটালে, এক কথায় নিচে আপনার যেখানে পেশেন্ট ভর্তি হয়, সঙ্গে আপনার যেখানে আউটডোর চলে, সেই সব পেশেন্টরা, যারা আউটডোরে পেশেন্ট আছে, যারা ভর্তি আছে, সেই সব পেশেন্টরা সেসব দেখছে। দুপুরে খাওয়া দাওয়া চলছে, রান্নাবান্না চলছে, এইসব দেখে পেশেন্টরা খুব বিব্রত। এই ঘটনায় বিদায় ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, সহকর্মী ও স্বাস্থ্যকর্মীরা আবেগেই এইসব করেছেন। কিছু দেখুন, লোকগুলো সবসময় থাকে যারা খারাপ করার জন্য বা কোনো জিনিস ইয়ে করার জন্য সবসময় পিছিয়ে লেগে থাকে, তো নিশ্চয়ই কোথাও একটা যদি প্রোগ্রাম হয় তাহলে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম থাকতেই পারে। তো যাই হোক, আমি এটা শুনলাম, দেখছি আমি কি করা যায়, কোন লোকের কি অভিযোগ হচ্ছে সেটা দেখি। মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।